হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো অনেক ভাই বলতেছেন যে ভাই, আমাদের টিকটক অ্যাকাউন্টটা রিকভারি করব কি করে, আমাদের টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে, আমরা আপিল করছি, তার পরবর্তীতেও আমাদের অ্যাকাউন্টটা রিকভারি হচ্ছে না এবং কি আমরা অ্যাকাউন্টটা রিকভারি করতে পারতেছি না। এখানে আসতেছে আপিল নট অ্যাপ্রুভ, আমাদের আপিলটা তারা গ্রহণ করতেছে না। তো কি করে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটা আবারও ফেরত আনবো কিংবা আমাদের অ্যাকাউন্টটা আমরা রিকভারি করব। তো আমরা প্রথম বার কিংবা দ্বিতীয়বার কিভাবে আপিল করব, তো তার জন্য আমাদের একটা বিপিএন ডাউনলোড করে নিতে হবে। এটা হচ্ছে সুপার বিপিএন। সুপার বিপিএনটা ডাউনলোড করে নিতে হবে। তো বিপিএনটা ডাউনলোড করে এখান থেকে আমরা ইউএস সিলেক্ট করে দিব। ইউএস সিলেক্ট করে আমরা এখান থেকে এটা কানেক্ট করে নিতে হবে। তো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, আমরা আপিল করার আগে আমাদের বিপিএনটা কানেক্ট করে নিতে হবে আমাদের মোবাইলের সাথে কিংবা ডিভাইসের সাথে। তো বিপিএনটা কানেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমরা কোনোভাবে কোনো কাজই করতে পারবো না। আমরা এই অপশনটাতে ক্লিক করে এখান থেকে আমরা কোনোভাবে আপিল সাবমিট করতে পারবো না। তো তার জন্য কি করতে হবে, কি করে আমরা এটাতে আপিল করব কিংবা আমাদের অ্যাকাউন্টটা ফেরত আনবো। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো ডিসক্রিপশন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন। তো এখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো তার জন্য আমরা কি করতে হবে, ডিসক্রিপশনের যে প্রথম লিংকটা আছে, প্রথম লিংকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাকে এমন একটা পেজে নিয়ে আসবে। তো আপনাকে পেজটাতে নিয়ে আসার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে এখানে আপনার এই পেজটা ফিল আপ করতে হবে। তো কি করে পেজটা ফিল আপ করবেন, কিভাবে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সর্বপ্রথম দিতে হবে আমাদের কন্ট্যাক্ট, একটা ইমেল দিতে হবে যাতে করে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো অবশ্যই অবশ্যই আপনি অ্যাক্টিভ একটা ইমেল অ্যাড্রেস এখানে দিবেন, মানে আপনার মোবাইলে যেটা কানেক্ট করা আছে কিংবা যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করেন সেটার ইউজার নেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে তো মনে রাখবেন অবশ্যই জিমেলটা আপনার যাতে করে এটা অ্যাক্টিভ থাকে, ওপেন থাকে, আপনার সাথে তারা যোগাযোগ করবে কিংবা আপনাকে মেল করবে। তো দ্বিতীয়ত হচ্ছে আমাদের টিকটক যে অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিয়েছে, ওই অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে @এর পরবর্তীতে, তো ওই নামটা আমরা সেম টু সেম ভাবে এখানে এটা দিতে হবে। আমাদের যে নামটা ছিল, যে ইউজার নেমটা ছিল, ওইটা আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমি এই নামটা দিয়ে দিলাম, আপনি আপনার নামটা দিয়ে দিতে হবে। এখান থেকে আমরা যখন আমাদের ইউজার নেমটা দিয়ে দিব, ইউজার নেমটা দেওয়ার পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ইউজার নেমটা দেওয়ার পরবর্তীতে আমাদের টপিকসে চলে আসতে হবে, আমাদের কোন টপিকসের উপরে আমরা তাদেরকে মেল করতে যাচ্ছি। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা আপনি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। তো এটার জন্য আমরা কি করতে হবে, পাশে একটা আইকন পেয়ে যাব আমরা। তো আমরা পাশে আইকনটাতে ক্লিক করে দিব। আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের যাবতীয় যত ধরনের সমস্যা আছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের অ্যাকাউন্টটা যেহেতু তারা ব্যান্ড করে দিয়েছে, তার জন্য অ্যাকাউন্ট ব্যান্ড অ্যান্ড সাসপেন্ডে ক্লিক করে দিতে হবে। এই অপশনটা আমরা এনেবল করে দিব। তো আপনার অ্যাকাউন্টে যদি ব্যান্ড করে দেয় কিংবা সাসপেন্ড করে দেয়, আপনি এখান থেকে এটা আপিল করে নিতে পারবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখবেন আপনার অ্যাকাউন্ট ব্যান্ড অ্যান্ড সাসপেন্ড, তো একটা অপশন শো করবে। তো অবশ্যই আপনি এটা করে নিতে হবে, কারণ আপনার অ্যাকাউন্টে যেহেতু ব্যান্ড করে দিয়েছে আপনি এটা রিকভারি করতে চাচ্ছেন, অপশনটা সিলেক্ট করে নেবেন। তো দ্বিতীয় নম্বর অপশনটাতে চলে আসবো। তো আমরা সর্বশেষ আমাদের একটা করণীয় হচ্ছে এখান থেকে আমরা একটা ইমেল সাবমিট করতে হবে। তো ইমেলটা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশনে এবং কি কমেন্ট বক্স প্রথম প্রিন্ট করা থাকবে, ওইখান থেকে আপনি এটা কপি করে জাস্ট এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে এটা সাবমিট করে দিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন আপনি। তার জন্য কি করতে হবে, হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডিসক্রিপশনে, ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো এটা দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমাদের কয়েকটা ফটো আপলোড করে দেওয়া। আমাদের যে অ্যাকাউন্টটা ছিল ওই অ্যাকাউন্টের কয়েকটা ফটো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে এখান থেকে সরাসরি আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পরবর্তীতে আমাদের আগের যদি কোনো স্ক্রিনশট থেকে থাকে, তো এখান থেকে আমরা এটা সাবমিট করে দিব। আমি এখান থেকে এটা সাবমিট করে দিতেছি, কয়েকটা স্ক্রিনশট আমি সাবমিট করে দিলাম। এই দুটো অপশনে এটা টিক মার্ক করে দেওয়া। তো আমি এই দুটো অপশনে টিক মার্ক করে দিলাম। আমি আবারও দেখে নিচ্ছি আমার সবকিছু ঠিক আছে কিনা। তো এখানে জিমেলটা দিয়ে দিলাম, আমার ইউজার নেমটা দিয়ে দিলাম এবং কি অ্যাকাউন্ট সাসপেন্ড কিংবা অ্যাকাউন্ট ব্যান্ড, তো আদার্স আমি সব কিছুই মোটামুটি কমপ্লিট আমার। তো আমরা এখান থেকে আমাদের এটা আপিল করে নিতে পারবো। তো আপিলটা কি করে করব, এখান থেকে আমরা জাস্ট এটা সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো যার যার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এই ক্যাপসাটা ফিল আপ করতে হবে। তো এটা একটু টেনে আমি এখানে নিয়ে আসলাম, আসার পরবর্তীতে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে এটা টিক মার্ক চলে আসবে, সেন্ড হয়ে যাবে। তো যার যার টিকটকের যে কোনো সমস্যা হবে কিংবা ইউটিউবের যে কোনো অনলাইনের ইনকামের সকল সাইডের ভিডিও আপলোড করা আছে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। নিত্য নতুন
নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভিডিওটা আজকে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।